नमस्कार बन्धुरा, आमार चैनेले तोमादेर सकलके स्वागत जानाई। आज के हच्छे 30 नवेम्बर। आज के आमी सकाल थेके भिडियोटा देखते ही पाच्छो स्टार्ट करेछि। खूब सुंदर एकटा रोद झलमले सकाल। আর আগে তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যে কিন্তু প্রচুর ধান ক্ষেত দেখিয়েছি, কিন্তু সেই ধান এখন কাটা হয়ে গিয়ে সবজি চাষ হচ্ছে আর কি। আর দেখতেই পাচ্ছ শীতের সকাল বলা চলে না, বেশ রোদ উঠে গেছে। 7টা বাজে এখন, প্রচুর রোদ্দুর, আর ঠান্ডা তো একেবারেই নেই, বুঝতেই পারছো। আর সকাল সকাল আমি ছাদ থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর একটু পড়ে নেব পরিবেশের এই বইটা অনিশ চট্টোপাধ্যায়ের। কিছুটা মানে রিভাইস বাকি আছে, তো সেখানটা রিভিশন দিয়ে নেব। তো চলো, আমি কোনো রকম স্টাডি ভ্লগ বানাচ্ছি না, জাস্ট বইটা খুলছিলাম, সেই সময় একটু জাস্ট ক্যামেরাটা অন করেছি। আর এইটা একটু রিভাইজ করে নিয়ে তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে চা আর ওদিকে একটু পাউরুটি সেকে নিচ্ছি, তো এইভাবেই খেয়ে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর আমি আর একটা বই আমাকে একটু রিভিশন দিতে হবে, সেটা হচ্ছে এই বইটাই। বইটাকে যে আমি কখন ভালোবেসে ফেললাম নিজেও জানি না। প্রথম প্রথম এই বইটা যখন কিনে আনি একদম পড়তে খুব বিরক্ত লাগছিল, আর এখন এই বইটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে পড়তে। প্রত্যেকের কাছেই প্রায় বইটা রয়েছে যারা সামনেই পরীক্ষা দিতে চলেছ, দেবাশিস পালের এই বইটি। আজকে তোমাদের সাথে আমি একটা কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকের এই কেকের রেসিপিটা কিন্তু খুবই সোজা একটা রেসিপি, আর খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যাবে। তো চটপট দেখে নাও, একটু স্কিপ করো না, খুব ভালো লাগবে আজকের রেসিপিটা। তো আমি এবার শুরু করছি বানানো, দেখতে থাকো। ফ্রাইং প্যানে আমি আজকে দুধ গরম করে নেবো। দেখো এখানে একটা চা খাওয়ার কাপের 1 কাপ দুধ আমি নিয়েছি। দুধটা দুধও দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো কয়েক কিউব বাটার। বলতে পারো এখানে 2 টেবিল চামচ বাটার আছে। তো 1 কাপের মধ্যে 2 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম, আর বাটারটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু দুধটাকে আমি গরম করে যাব। আর এই কেকের রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, আর খুব বেশি খাটুনি নেই, অল্প অল্প কিছু উপকরণই আমি বানিয়ে নেব, তোমাকে বেশি খরচাও করতে হবে না। তো পুরোটা দেখতে থাকো, আশা করব ভালোই লাগবে। আর বাড়িতে তোমরা এই ধরনের কেক বানিয়ে রাখতে পারো, নিজের খুশি মতো খেতেও পারো, বা অতিথি এলে তাদেরকেও দিয়ে দিতে পারবে চটপট। দেখো দুধটা ফুটে গেছে আর বাটারটাও কিন্তু গলে গেছে। এবার আমি ময়দা যে কেকের জন্য লাগছে, আমি ময়দা নিচ্ছি 1.5 কাপ। যে কাপের আমি দুধ মাপলাম ওই সেম কাপেরই আমি 1.5 কাপ মতো ময়দা ভালো করে কিন্তু চেলে নেব। আর মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর দিয়ে দেব ওই সেম কাপের কিন্তু 1.5 কাপ মানে গুঁড়ো করে রাখা চিনি। আর ডিমের খোসাটা কিন্তু আমি পরে তুলে ফেলেছিলাম, তোমরা ভেবো নয় খোসা সমেত আমি গুঁড়িয়ে মানে মিক্স করে ফেলেছি, ওটা পরে কিন্তু আমি চামচ দিয়ে তুলে নিয়েছিলাম, তোমার তখনই সেই মুহূর্তে করা হয়নি। তো দেখো এখানে ভালো করে আমি ফেটিয়ে নিলাম মিক্সিতেই চিনিটা, চিনি গুঁড়ো করা, আর হচ্ছে ওই ডিম, 2টো ডিম। আর এবারে ওই ময়দাটা নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ওই ডিম এবং চিনির মিক্সটা, সবটা দিয়ে নেব, আর দেব দুধটা। দুধ আর এই মিক্সারটা দিয়ে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নেব সমস্ত ব্যাটারটি।
তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে তবেই যেও, আর পারলে ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না একদমই তোমার পরিবারের সাথে, বন্ধুদের সাথে। আর আমি এভাবে দেখো কেক তৈরির ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো এই রকম ঠিক হয়েছে, খুব বেশি কিন্তু এটাকে ভেবো না পাতলা, এটা খুব সফট হবে কেকটা, তার জন্যই এই রকম ঘনত্ব রাখা হয়েছে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ওটাও 1 চা চামচ। আর আমি কিন্তু এখানে কোনোভাবেই বেকিং সোডা ইউজ করিনি, শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে কিন্তু কেকটা করলাম। এবার ভালো করে এই উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। কেক বানানোর জন্য এই পাত্রটি নিয়ে নিয়েছি, অল্প একটু তেল, যেরকম ভাবে করে তোমরা তো সকলেই জানো, তেলটা ভালো করে লাগিয়ে, মানে সাদা তেল অবশ্যই, এখানে পুরো বাটিটাতে লাগিয়ে নিচ্ছি। দিয়ে একটা পেপার কেটে নিয়েছি গোল করে, এবার নিচেটায় বসিয়ে দেব, দিয়ে ব্যাটারটি এর উপরে ঢেলে দেব। আর কেক বানানোর জন্য আমি একটা জায়গা, মানে একটা ফ্রাইং প্যান মতো নিয়ে নিয়েছি, তো এখানে ভালো করে আগে থেকে আমি এটা হিট করে নেব। তো গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে এটাকে রেখে দিয়েছি খানিকক্ষণের জন্য, তো প্রি হিট করে নেওয়ার পর আমি এবার বসিয়ে দিচ্ছি বাটিটা, দিয়ে ঢেকে দেব। আর এটা 40 থেকে 45 মিনিট কিন্তু টাইম আমার লেগেছিল, আর আমি কিন্তু আরেকটু ব্রাউন করার জন্য রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, মোটামুটি ব্রাউন ওপরটা হয়ে গিয়েছিল। দেখো 40 থেকে 45 মিনিট পরে কেকটা একেবারে কিন্তু রেডি, এই দেখো খুব সুন্দর স্পঞ্জি হয়েছে, খুব সফট। তোমরা কিন্তু এই রেসিপিটা একদিন, এই কেকের রেসিপিটা ট্রাই করে দেখো। রেসিপিটা কতটা ভালো হয়েছে কেকটা আজকে, তো তোমরা যারা নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটা চেক করছো, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না, আর লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না কিরকম লাগলো আজকের রেসিপি।